যা কথা বলবো একদম সলিড কথাগুলো বলবো, আর যদি আমার ফোনটা এক করে পড়ে যেত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ট্রাই হোপ। বৃষ্টি হওয়ার পরে যে শান্ত আবহাওয়া থাকে সেইটার কথাই আজকে বলবো। চলো বাইরেটা দেখে নিই কেচ কেমন আবহাওয়া। একটু আগেই না বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি নিয়ে প্রচুর ছোটো ঝড় আসছিল, আর আমি সেসব রান্না করছিলাম। সিরিয়াসলি আমি রান্না করছিলাম। চলো তোমাকে বাইরে দেখিয়ে দিই। হ্যাঁ পিসফুল হাওয়া যাকে বলে, মানে উফ পাগল করে দেওয়া হাওয়া। এই যে কি সুন্দর মিষ্টি একটা হাওয়া আসছে। রাইট, আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমাদের আকাশের পরিবেশটা কেমন, আমার পাহাড় দেখা যাচ্ছে কিনা। জাস্ট সি আকাশটা দেখো কি সুন্দর, এখনো ক্লাউডি ক্লাউডি একটা ভাব আছে, তবে ঠিক আছে অনেক বৃষ্টি হয়েছে। এই দেখো আসল রানী যাকে বলে, এই যে আহা কি সুন্দর পাহাড়। এখন মেঘের জন্য হচ্ছে ঢাকা পড়ে গেছে পাহাড়টা, তবে ইয়া ঠিকই আছে মোটামুটি পাহাড়। ও আচ্ছা, কার কার বাড়ির সামনে থেকে পাহাড় দেখা যায় প্লিজ আমাকে কমেন্ট করে বলবে তো। এই কি সুন্দর ওয়েদার, একদম মাখন যাকে বলে। উফ মানে শীতল হয়ে যাচ্ছে, এত ভাবসা একটা গরম ছিল মানে আমাদের এখানটায়, তো অনেক রিলিফ পাওয়া গেল ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এত সুন্দর বৃষ্টিটা হয়েছে। ঝড়ের সময় ভেবেছিলাম ভিডিওটা করবো, কিন্তু করতে পারিনি, কারণ হচ্ছে আমি রান্না করছিলাম কোন হাতে কী করবো, হয়তো সর্ষা তেল পড়ে যাবে, হয়তো কী হবে আমি জানি না। আর ধরার মতো কিছু ছিল না, ভয় পেয়ে গেছে ফার্স্ট কথা, কারণ ঘরে কেউ ছিল না। এরকম একটা মৌসুম তৈরি হয়ে গেছে যে একটা গান করতে ইচ্ছা করছে, করবো করেই নি। নাচ করছে কি করবো আমি, আজকে মন খুলে ব্লগ করতে পারি কারণ বাড়িতে কেউ নেই, আর আমার কেউ বাধাও দিতে পারবে না। কি সুন্দর দেখো ওখানে পায়রাগুলো, আমি ব্যাক ক্যামেরা দেখা যাচ্ছে পায়রাগুলো কি সুন্দর রুটি খাচ্ছে। ওই যে ওই যে ওই যে সি পায়রাগুলো কি সুন্দর পাঞ্চি বলে। একটা জিনিস তো নোটিসেবল, সেটা হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে না, মানে এই যে এই প্যাসেজটা দেখছে, সব সময় হচ্ছে লোকজন যাতায়াত করে, কিন্তু বৃষ্টির পরে একদম নিঝুম টাইপ হয়ে গেছে। জাস্ট গাড়ির আওয়াজ পাচ্ছে, গাড়ি আছে এক দুটো, আর বেশি কিছু না। দেখিনি আবার কেউ আমার ব্লগ ট্লগ দেখছে। এই মৌসুমে একটা আবার গান করতে ইচ্ছা করছে, ওটা গান হচ্ছিল না দিন একটা দিন তাই না ও ধুন তো বোঝে না দিন একটা দিন না চুমে দাঁড়িয়ে দিন চুমে সারা সারা দিনের ক্লান্তির পর যখন এই দুটো তিনটার সময় যখন সময় পাই খাওয়ার আগের সময়টা, তখন এখানেই আমার থাকতে ইচ্ছা করে। মানে এই একটা ফাঁকা প্যাসেজ তো, তো ফ্ল্যাট বাড়িতে আর কি শিরশির করে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, যেটাকে একদম শরীরটা একদম পরিষ্কার পিউরিফাই করে দিচ্ছে। আর এরকম মনে হচ্ছে ভেতর থেকে একটা উৎফুল্ল চলে আসছে। তো আমার মনে হয় কি সবসময় যে একটু প্রকৃতির উপরে একটু ধ্যান দেওয়া উচিত। এখন পাটা বেরিয়েছে কিন্তু छोड़ के सारे शमनवाज ऐसे जोर से नाचिया। ओप्स ए पाखी देखी सुंदर उड़े गेलो। অনেক তো প্রকৃতির থেকে একদম তাজা টাটকা হাওয়া আমরা খেয়ে আসলাম, মানে আমি খেয়ে আসলাম। তো এবার প্রকৃতি তো আমাদের কী সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আমরা কিনি প্রকৃতিকে কিছুই দিই না গাইস, আমরা প্রকৃতিকে কিছুই দিই না, শুধুমাত্র গাছ কাটা, গাছ কেটে যে আরও আমি শুনেছি যে গাছ কাটার পর দুটো গাছ অন্তত রোপণ করা জরুরি, তবে আমরা করি না গাছগুলোর জন্যই আমরা কিন্তু হাওয়াটা অন্তত পাই। হাওয়া বাতাস পিউরিফাই, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এইসবের ভারসাম্য বজায় থাকে, তাই কি না? তো এই হাওয়াটার দামই কিন্তু প্রচুর, আমার মনে হয় শরীরটা খুব ঠান্ডা হয়ে যায়। তো প্রকৃতি আমাদের কত কিছু যায়, আমরা কি দিই আমি ঠিক জানি না। আজকে একটা কাজ করবো, আজকে হচ্ছে চ্যালেঞ্জ নিচ্ছি যে আমি যেসব আনকাট কথাগুলো বলবো, যেগুলো হচ্ছে আমার কাটিংয়ের জান এডিটিংয়ের সময় সেই কথাগুলো আজকে থাকবে এখানে। তো দেখি কতটা আমি মানে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি, যা কথা বলবো একদম সলিড কথাগুলো বলবো, আর যদি আমার ফোনটা এক করে পড়ে যেত, আর যদি আমার কখনো কোনো কাট অপশন আসে তবে আমি সেটাকে দেখে দেবো ভিডিওর মধ্যে। এই ভিডিওতে অনেক কাট অপশন ছিল,
এই ভিডিওটা আমি প্রচুর কাট মানে অংশগুলো আছে যেগুলো আমি দিয়ে দিয়েছি। আমি এখন চেষ্টা করি যে কাট যে অংশগুলো যেগুলো আমি কেটে দিতাম ভিডিও এডিটিং করার সময়, আর স্পেসিফিক যে কথাগুলো ছিল সেই কথাগুলো আমরা রাখতাম। তবে আমি এখন থেকে করবো একটা জিনিস যে এডিটিংয়ের সময় ওই পার্টগুলো কাটবো না, মানে আমি চেষ্টা করবো ওই পার্টগুলো না কেটে কতটা ভিউজ আসার পর মানে আমি চেষ্টা করবো আমার স্পেসিফিক আমার বলার মানে আমি যে কথাগুলো বলছি সেটা যেন পুরো কাট কাট না হয়। যাতে তো ইয়া এই বলে ভিডিওটাকে এন্ড করি, ভিডিওটা বেশি লম্বা করবো না আজকে, কারণ আমার একটু খারাপ লাগছে শরীরটা। তো ভিডিওটা একটা এখানে এন্ড করছি, ভালো লাগে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর দেখাবেন নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।